বন্ধুরা, আপনারা অনেকে জানতে চান এই গেটের ভিতরে আমরা কি দিয়ে থাকি। তো একটু পরে আপনাদেরকে দেখাবো এই গেটের ভিতরে আমরা কি দেই এবং কেনই বা আমরা এই গেটের ভিতরে পেইন্ট করে দেই। আসসালামু আলাইকুম। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভিডিও। তো দর্শক বন্ধুরা, আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে চৌকাট বক্স গেটের ভিতরে কী কী ব্যবহার করি। আমার কাছে অনেক কমেন্ট আসে, অনেক মেসেজ আসে বা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই, এটার ভিতরে আপনারা কী কী ব্যবহার করেন। তো আজকে আর কোনো লুকোচুরি নয়, আজকে আমরা এই রায়পুরের জন্য পাঁচটা দরজা বানাচ্ছি। তো এই দরজার মধ্যে আমরা কী কী দিচ্ছি এবং ভিতরে আমরা কোন ধরনের মাল দিচ্ছি বা ভিতরে রং করছি কি না, সেটার বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখিয়ে নিচ্ছি, এটা হলো প্লেন সিট। মূলত মার্কেট থেকে এরকম সিটই আমাদের কিনতে হয়। এরকম সিট কেনার পরে কিন্তু আমরা এগুলোকে মেশিনে ভাঁজ দিই, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই সাইডগুলো ভাঁজ দেওয়া। তারপরে মাঝখানে আমরা বাতা লাগিয়েছি, বাতাগুলো রং করার কারণে বোঝা যাচ্ছে না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতা। তো এগুলো 3 ফিট বাই 7 ফিট, তার জন্য আমরা দুটো বাতা ব্যবহার করেছি। যখন এটি 3.5 ফিট বাই 7 ফিট হবে তখন কিন্তু বাতা আরেকটি বাড়বে, সুতরাং 3টি বাতা হয়ে যাবে। তারপর বাতা লাগানোর পরে আমরা কিন্তু এটাতে লাল রেড অক্সাইড করে দিয়েছি বা প্রাইমার রঙটি মেরে দিয়েছি। যদি কখনও ভিতরে ঘামে তাহলে যাতে এটির মধ্যে কোনো প্রকারের মরিচা না আসে, তার কারণে কিন্তু এই প্রাইমার মালটির মারা। তারপর আমরা মাঝখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ককশিট লাগিয়ে দিয়েছি। ককশিট কী জিনিস ভাই? এই যে ককশিটের একটি টুকরো আপনাদের জন্য রেখেছি। বাজার থেকে এরকম বড় বড় ককশিট কিনতে পাওয়া যায়, এগুলোকে আমরা বলি 9 সুতা বা 1 ইঞ্চি 1 সুতা। তো দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণ পোক্ত ককশিট। তো ককশিট আসলে এই বাতা লাগানোর পরে যে অংশগুলো বাকি থাকে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন একটু খুলে আপনাদেরকে দেখাই, যেমন এই পাশের জায়গাটা ফাঁকা, তো এই ফাঁকা জায়গাটা আমরা ককশিট দিয়ে বন্ধ করব। আবার এই মাঝখানের জায়গাটা ফাঁকা, এটা বন্ধ করব, এটা আমরা বন্ধ করব। তারপর এটার পিছনে লাগানো হবে মোটা মানের সিট, যেটাকে আমরা গ্যালভানাইজ সিট বলি। সিট লাগানোর পরে যদি একটু কাছের থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপিট মারা আছে। প্রতিটা সিটের পিছনে আমরা লম্বা করে উপর থেকে নিচ পর্যন্ত রিপিট মেরে দিই এবং চারোটা পাশ কিন্তু এখানে ঝালাই হয়ে যাবে, যার ফলে এটি আর কখনো খুলবে না। আচ্ছা, তারপরে সর্বোপরি যে গেটটি আপনাদের দেখতে হবে সেটি হলো এরকম দেখা যাবে। যেমন এই গেটটি বানিয়েছি কুমিল্লার জন্য, আগামীকালকে চলে যাবে। এখানে আমরা মাঝখানে একটি দূরবীন লাগিয়ে দিয়েছি, যেহেতু এটা বাড়ির একেবারে সদর দরজা, প্রথম দরজা তার জন্য। এবং ভাই আমাদেরকে এক্সট্রা চার্জ দিয়েছে, তার ফলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি অ্যাসেসর হ্যাজবল দিয়ে দিয়েছি এবং পিছনে কিন্তু আমরা 1টি অ্যাসেসর হ্যাজবল দিয়েছি। আর সেখানে সে চৌকাঠ ব্যবহার করেছে 16 কেজি চৌকাঠ। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের প্লেন সিটগুলো রাখা আছে। আমরা কিন্তু খুব মোটা মানের, খুব হেভি প্লেন সিট ব্যবহার করি, যার ফলে আপনার মালগুলো কখনো যাতে নষ্ট না হয়। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে উপহার দিব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।